টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অবদান বিষয়ে পূর্ণভূমি সিলেটে গত 22 ডিসেম্বর 2017 বিকেল 3টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে একটি সেমিনার ও দুটি রিসার্চ রিপোর্ট লঞ্চিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। সেমিনার যার আলোয় আলোকিত হয়েছে তিনি জনাব আবুল মাল আব্দুল মুহিত, মাননীয় মন্ত্রী, অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয়, এমডি মহোদয়, অন্যান্য কর্মকর্তাও উপস্থিত, অন্যান্য অতিথিবৃন্দ মন্ত্রী মহোদয়কে অভ্যর্থনা জানালেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জনাব মাওলানা মনজুরে মাওলা। بسم الله الرحمن الرحيم فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة صدق الله العظيم। ইতিমধ্যে আমাদের আজকের প্রধান অতিথি যুগ্ম অর্থমন্ত্রী তার আসন গ্রহণ করেছেন, তিনি আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, যথার্থ সময়ে উপস্থিত হয়েছেন এবং তিনি তার আসন গ্রহণ করেছেন। জেলা পরিষদের প্রশাসক তিনি এসেছেন। প্রথমে মন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা বরণ করে নেয় এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। মঞ্চে উপবিষ্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান, জেলা প্রশাসক মোহাম্মদ রাহাত আনোয়ার এবং প্রফেসর এ কে এম মাজহারুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। প্রথমে ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় স্বাগত বক্তব্য রাখেন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন আয়োজিত সেমিনার ও রিসার্চ রিপোর্ট লঞ্চিং অনুষ্ঠান আপনাকে সকলকে সুস্বাগত। শ্রীমণ্ডলী উন্নয়নের এক যুগ পেরিয়ে আমরা এসেছি আজ সিলেটের পূর্ণভূমিতে, সিলেটের সূর্য সন্তানদেরকে সাথে নিয়ে আপনাদের সমবিবাহারে সভা করতে। অত দরিদ্রের ভাগ্যোন্নয়নে মাননীয় অর্থমন্ত্রীর নির্দেশনা আমাদের উজ্জ্বলতম চলার পথে আলোর চালিয়ে দিয়েছে। আপনাদের আমাদের সকলের সৃষ্টিকর্ম ও সুকীর্তিকে আমি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বীকৃতি প্রদান করছি। মাননীয় প্রধান অতিথি, আপনার কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা। বাংলাদেশের প্রধানমন্ত্রী অনারেবল শেখ হাসিনা, মাদার অফ ইউনিটি খ্যাত বিরল সম্মাননা পেয়েছেন, বিরল সম্মাননা পেয়েছেন। অত দরিদ্রের কল্যাণার্থে 120 কোটি টাকা অনুদান প্রদান করেছে। আমাদের আর বিধায়ক তহবিলে আজকের প্রধান অতিথি মাননীয় অর্থমন্ত্রী বিগত বছরে আমাদেরকে 10 কোটি টাকা অনুদান দিয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ভবন আজ থেকে নামকরণ করা হলো বাংলাদেশ হতদরিদ্র ভবন। আমাদের আগামী দিনের পথ সবার নির্দেশনা নেব,
আমাদের আগামী দিনের পথ চলার অনুশাসন নেব আপনার কাছে। আমি ডক্টর নিয়াজ আহমদ খানকে অনুরোধ করব তার উপস্থাপনায় আসার জন্য। এরপর সেমিনারের মূল বক্তব্য উপস্থাপন করেন প্রফেসর ডক্টর নিয়াজ আহমদ খান। আমাদের প্রধানমন্ত্রী, তিনি অর্থমন্ত্রী, এটি তার একটিমাত্র পরিচয়, এটি তার খুব যে বিরাট পরিচয় তাও আমরা মনে করি না। 80 দশকে যখন প্রথম বাংলাদেশে সিভিল সোসাইটি কেন্দ্রিক আন্দোলন, সামাজিক আন্দোলন, আন্দোলনের প্রধান বীজ রোপিত হয়, ওই সময়ে যারা আব্দুল মুহিত একটা পায়োনিয়ারিং ভূমিকা পালন করেছে, আমরা এনভায়রনমেন্টাল মুভমেন্ট গঠনে তার আন্দোলন খুব কাছ থেকে দেখেছি। সুতরাং অর্থমন্ত্রিত্ব তার একটামাত্র পরিচয়, তাকে এই পরিচয়ে আবদ্ধ করলে আমরা মানুষকে পুরো স্ট্যাচারটি জানতে পারবো না, এই জন্য কথা দিলাম। আরেকটি হচ্ছে একাডেমিক এক্সিলেন্স। ওই আমলে উনি ইচ্ছা সেট আপকে আমি জানি আরো মাল্টিভার্সিং একাডেমিক এক্সেলেন্সটা সবসময়ের জন্য একটা নমস্য বিষয়, সবসময় একটা বিরাট আনন্দের ব্যাপার স্বীকার করার একটা অভ্যাস। ওই আমলে তিনি একটা প্রধান পাবলিক পরীক্ষা সারা দেশ জুড়ে আইএ পরীক্ষা তিনি প্রথম হয়েছিলেন, ওটা ঠিক এনজিও ফাউন্ডেশন এসডিজি অর্জনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠা। বাংলাদেশ সরকারের জারিকৃত রেজলিউশনের মাধ্যমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়ে কোম্পানি আইনের আওতায় রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস কর্তৃক নিবন্ধিত হয় এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অনুদানে সহযোগী সংস্থার মাধ্যমে বাস্তবায়নকৃত কর্মসূচিসমূহে মহিলা পুরুষ উপকারভোগী। বিএনএফ এর 1,120টি সহযোগী সংস্থার কার্যক্রমের ফলে দেশের 36.41 লক্ষ পুরুষ এবং 60.18 লক্ষ মহিলা, অর্থাৎ মোট প্রায় 96.59 লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হয়েছে। গোল এক, সর্বত্র সব ধরনের দারিদ্রের অবসান। সর্বত্র সব ধরনের দারিদ্রের অবসানে বিএনএফ কর্তৃক বাস্তবায়নকৃত বিভিন্ন কর্মসূচি। বিএনএফ কর্তৃক এসডিজির 9টি গোলের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে সর্বত্র সব ধরনের দারিদ্রের অবসান বাস্তবায়ন হবে। দরিদ্র গৃহহীনদের গৃহ নির্মাণ, প্রবীণ কল্যাণে বৃদ্ধাশ্রম, বিলুপ্ত ছিটমহলবাসীর উন্নয়ন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন, পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন। গোল দুই, ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টিমান অর্জন এবং টেকসই কৃষির প্রসার। ক্ষুধামুক্তিতে বিএনএফ কর্তৃক বাস্তবায়নকৃত বিভিন্ন কর্মসূচি, সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প, খাদ্য পুষ্টি বিষয়ক কার্যক্রম, হাঁস মুরগি কোয়েল খরগোশ গরু ছাগল ভেড়া মহিষ পালন, মৎস্য চাষ, মাশরুম চাষ, আগর চাষ, পান চাষ, স্ট্রবেরি চাষ, সেচের জন্য শ্যালো মেশিন বিতরণ, ভেজালমুক্ত খাদ্য উৎপাদনে সমন্বিত কৃষি প্রযুক্তি ব্যবহার প্রশিক্ষণ প্রদান। গোল তিন, সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণ। সুস্বাস্থ্য ও কল্যাণ, বিএনএফের সহযোগী সংস্থাসমূহ প্রত্যন্ত অঞ্চলে জনগোষ্ঠীর মাঝে মা ও শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্যসেবা, দন্ত ও চক্ষু সেবা সহ প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করছে। স্বাস্থ্যসেবা প্রদানের জন্য উপকারভোগীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করে আসছে। গোল চার, সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতা ভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষালাভের সুযোগ সৃষ্টি। গুণগত শিক্ষা, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সহযোগী এনজিওদের মাধ্যমে প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশে একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অনগ্রসর জনগোষ্ঠীর সামর্থ্য উন্নয়ন, বিশেষ করে শিশু, সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বিভিন্ন পর্যায়ে প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীকে প্রাক প্রাথমিক শিক্ষা, শিক্ষণ ও প্রশিক্ষণ শেষে নানাবিধ শিক্ষা উপকরণ বিনামূল্যে প্রদান সহ গুণগত শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করছে। গোল পাঁচ, জেন্ডার সমতা অর্জন এবং সকল নারী ও মেয়েদের ক্ষমতায়ন। জেন্ডার সমতা, কর্মক্ষেত্রে নারী পুরুষ কোনো বৈষম্য থাকবে না, যে কোনো ক্ষেত্রে নারীর দৃশ্যমান অংশগ্রহণ এবং ক্ষমতায়ন হবে, এই উদ্দেশ্যে বিএনএফ এর উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে সচেতনভাবে নারী উপকারভোগীকে প্রাধান্য দেওয়া হয়। ফাউন্ডেশনের মোট উপকারভোগীর চিত্র থেকে সহজেই এটা দৃশ্যমান।
জেন্ডার সমতায় বিএনএফ কর্তৃক বাস্তবায়নকৃত বিভিন্ন কর্মসূচি, সেলাই, হস্তশিল্প ও দর্জি প্রশিক্ষণ, নারীর ক্ষমতায়ন, ছাগল পালন, হাঁস মুরগি পালন, গরু পালন এবং সবজি চাষ, নারীদের মুড়ি তৈরি প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, কিশোর কিশোরী উন্নয়ন। গোল ৬, সকলের জন্য পানীয় স্যানিটেশনের টেকসই ব্যবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিত করা। নিরাপদ পানীয় স্যানিটেশন, বাংলাদেশ সরকার সারা দেশকে শতভাগ স্যানিটেশন সুবিধার আওতায় নিয়ে আসতে কাজ করছে। বিএনএফ সরকারের এমডিজি বাস্তবায়নের ধারাবাহিকতায় এসডিজি বাস্তবায়নে স্যানিটেশন ও নিরাপদ পানি সরবরাহ সুবিধা প্রদান কর্মসূচি বাস্তবায়ন করছে। গোল ৭, সকলের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানি সহজলভ্য করা। সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি বিএনএফ কর্তৃক বাস্তবায়নকৃত বিভিন্ন কর্মসূচি। সৌর বিদ্যুৎ, দেশের সকল হতদরিদ্র নাগরিক বিদ্যুৎ সুবিধার আওতায় আসতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সহযোগী সংস্থার মাধ্যমে প্রত্যন্ত এলাকায় সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে। গোল ৮, সকলের জন্য পূর্ণাঙ্গ ও উৎপাদনশীল কর্মসংস্থান এবং শোভন কর্মসুযোগ সৃষ্টি এবং স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। ক্ষুদ্র ব্যবসার বিনিয়োগ, ভ্যান বিতরণ, কম্পিউটার প্রশিক্ষণ, মোবাইল সার্ভিসিং, মৃৎশিল্প, কাঁসা পিতল শিল্পের উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বীকরণ, ফুল চাষ, মধু চাষ, মুক্তা চাষ, শতরঞ্জি তৈরি, বাঁশ বেতের উপকরণ তৈরির প্রশিক্ষণ, জামদানি শিল্পের উন্নয়ন, দরিদ্র তাঁতিদের সহায়তা। গোল ৯, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি কর্মব্যবস্থা গ্রহণ। জলবায়ু কার্যক্রম, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন জলবায়ু পরিবর্তনজনিত প্রকোপ প্রশমনের জন্য জনসচেতনতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে অভিযোজন কৌশল ও প্রায়োগিক দক্ষতা জ্ঞান বৃদ্ধি, অধিক পরিসরে বৃক্ষরোপণ অভিযান, বিরূপ পরিস্থিতির সাথে কৃষি উৎপাদন ব্যবস্থার সামঞ্জস্য করে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে কৃষিতে ঝুঁকি কমানো কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করে টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি অর্জনের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এসডিজি অর্জনে বিএনএফের চ্যালেঞ্জ, চরম দারিদ্র ও ক্ষুধা নির্মূলকরণ, সার্বজনীন প্রাথমিক শিক্ষা, নারীর ক্ষমতায়ন, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিতকরণে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সাফল্যজনকভাবে অগ্রগতি অর্জনে সক্ষম হয়েছে। এখন এই সাফল্যকে ধারাবাহিকভাবে ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মূল দায়িত্ব পালনের মাধ্যমে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে প্রয়োজনীয় অর্থের যোগান থাকতে হবে। এসডিজি বাস্তবায়নে বিএনএফ সরকারের অর্থায়নকে গুরুত্ব দিচ্ছে। বিন্দু বিন্দুতে হয় সিন্ধু, যদি তার পেছনে থাকে সদিচ্ছা। বিএনএফের এই এক বিন্দু কাজ অনেকের ভাগ্যের পরিবর্তন এনে পরিবর্তন ঘটিয়েছে, তার পারিবারিক অবস্থার দিয়েছে আত্মবিশ্বাস, যার মূল্যায়ন কখনোই অর্থের বরাদ্দের পরিমাণ দিয়ে পরিমাপ করা যায় না। এই বিশ্বাস এবং আস্থাকে অক্ষুণ্ণ ও সমুন্নত রাখতে সরকারের নির্দেশনা মোতাবেক টেকসই উন্নয়নের মাধ্যমে ফাউন্ডেশন দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য আরও বেশি করে কাজ করার উদ্দীপনা নিয়ে দেশকে ক্রমান্বয়ে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, দক্ষ জনগোষ্ঠী সম্পন্ন একটি দেশ হিসেবে বিশ্বের কাছে বিস্ময় হিসেবে তুলে ধরতে পারবে, এই আমাদের প্রতিজ্ঞা। এরপর রিসার্চ প্রতিবেদন ২, ডাইনামিক্স অফ বেনিফিটস টু ইন্ডিভিজুয়ালস থ্রু সাপোর্ট টু পার্টনার অর্গানাইজেশনস, সাস্টেনেবিলিটি অফ বিএনএফ পার্টনার অর্গানাইজেশনস ফর সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ মোড়ক উন্মোচন করা হয়। এরপর তিনজন উপকারভোগী, আসমা বেগম, আজমিরিগঞ্জ হবিগঞ্জ আবাস নামক সহযোগী সংস্থার উপকারভোগী। লাকিরানী দাস, দক্ষিণ সুনামগঞ্জ, পদ্মা নামক সহযোগী সংস্থার উপকারভোগী। মণি বেগম, কুলাউড়া, মৌলভীবাজার ওয়াফ নামক সহযোগী সংস্থার উপকারভোগী। এরপর বক্তব্য প্রদান করেন সিলেট জেলা সহযোগী সংস্থা ওয়ার্ডের নির্বাহী পরিচালক এ কে আজাদ।
আমাদের এই সিলেটের খ্যাতি সন্তান দুইজনের জন্য আরেকটি ভার জোরে করে তালি আশা করছি। এমেরিটাস অধ্যাপক জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে এম মোমেন তার বক্তব্যে বলেন, প্রায় 1 কোটি লোক অতি দরিদ্র লোক এই এনজিও ফাউন্ডেশন তাদের সাহায্য। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা একটি ব্যক্তিগত উদ্যোগ হচ্ছে যে গরিবের সাহায্য, এবং সেই কারণে মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী তারা উভয়ে মিলে একাধিক সামাজিক আপনার প্রোগ্রাম গুলো যথেষ্ট, এবং আই শুড সি দ্য হোল ক্যাবিনেট ইনক্লুডিং মাই হোল ফ্রেন্ড প্রতিমন্ত্রী মান্না, তারা সবাই মিলে সামাজিক ক্ষেত্রে যথেষ্ট টাকা বরাদ্দ করে, তার প্রেক্ষিতে একটি বড় কাজ হয়েছে যে বাংলাদেশ তোদের ইতিমধ্যে একটি অন্যতম দেশ যেখানে উন্নয়নটা মাধুরা। মাননীয় অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান এমপি তার বক্তব্যে বলেন, এই এনজিও ফাউন্ডেশন যে কাজটা করছে আমাদের জন্য অনেক দারিদ্র বিমোচন কাজের মধ্যে আরো হাজার ধরনের কাজ আমরা করছি, অনেকগুলো ভাতা আমরা দিচ্ছি, আপনারা জানেন আমি সময় দিব না, আমরা কামিকা কর্মশ্রী নানা ধরনের কর্মসূচির মাধ্যমে দারিদ্রকে আমরা দূর করার চেষ্টা করছি, তার মধ্যে আমরা এই ফাউন্ডেশন এনজিও ফাউন্ডেশন যে চমৎকার কাজ করছে তার কিছু উদাহরণ আমরা এখানে দেখেছি। আমার বিশ্বাস আগামী বাজেটে পরের বাজেটে আরো পরের বাজেটে যতদিন না পর্যন্ত এই দারিদ্রের যে কালিমা আমাদের এখানে চিরদিন দূর না হয় আমরা এই ধরনের ভালো কাজে আমাদের সম্পদ আরো বেশি করে আমাদের পৃথিবীতে আমাদের যুগে যা বিষয় অভিশাপ ঘটে তার চেয়েও খারাপ দেখায় যেটা লজ্জার বিষয়, দেশের যে সম্পদ আছে সেই সম্পদ যদি ভালোভাবে বিতরণ করা যেত তাহলে তাদের তো থাকতে হবে। প্রত্যেক মানুষ লক্ষ্যমাত্র হওয়া উচিত যে এই দেশে দারিদ্র থাকবে না, দারিদ্র দূরীকরণের কথা বলছি, সেই দারিদ্র দূরীকরণ হবে যখন আমাদের জনগণের মাত্র 7% দেশ রাষ্ট্রের উপর সমাজের উপর নির্ভরশীল থাকবে। দারিদ্রকে বিমোচন করতে হবে 2024 সালের মধ্যে, আশা করছি তাকে আমরা সকল মিলে গ্রহণ করতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে। এই পর্যায়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থাগুলোর মধ্যে অনুদানের চেক বিতরণ করা হবে। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে ফাউন্ডেশনের কার্যক্রমের দুটি নকশিকাথা তুলে দেওয়া হয়। এরপর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন। উপমহা ব্যবস্থাপক বিশেষ অতিথির সম্মাননা স্মারক তুলে দেন। সবশেষে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ধন্যবাদ জ্ঞাপন করে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। আমাদের বাংলাদেশের ফাউন্ডেশন থেকে আয়োজন করা এবং এখানকার এনজিওদের সহযোগিতায় সেমিনার এবং বিতর্কের লঞ্চিং অনুষ্ঠান সুন্দরভাবে আপনাদের সামনে শেষ হয়েছে, এই জন্যে আমি সকলকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।